আমার পক্ষ থেকে তুমি যদি একটি আয়া একটি বাক্য একটি হাদিসও জানো সেই হাদিসটি তুমি অন্যের কাছে পৌঁছে দাও ও হাদিসু অ্যান্ড বনি ইসরায়েল ওলা হারজ বনু ইসরায়েল এর থেকে বনু ইসরায়েল মুসা সালামের জাতি তাদের থেকে তোমরা যদি কোনো ভালো কথা পেয়ে থাকো সেটাও তোমরা বলতে পারো কোনো অসুবিধা নাই হাদিসের আক্ষরিক অর্থে এটাই বোঝা যায় এরপরে রসুল্লাহ সাল্লাহ আলাহ শেষে বলছেন তৃতীয় কথাটা ম্যান কাদা বা আলাইয়া মোতা আমিদান ফালিয়া তকিনান্নার যে আমার সম্পর্কে মিথ্যা বলবে তার মানে আমি যা বলিনি তা আমার নামে চালিয়ে দিবে সেজন্য তার ঠিকানা দোজোকে ঠিক করে নেয় সহি বোখারির এই সহি হাদিসটি নিয়ে আমরা পর্যালোচনা করব। আমরা হাদিসের প্রথমে যদি আসি তাহলে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লাম সর্বনিম্ন একটি কথাও যদি কেউ জানে রসল সাল্লা থেকে কোরআন থেকে হাদিস থেকে একটি কথাও যদি সে হুবহু বলতে পারে ঠিকঠাক মতো বলতে পারে সেজন্য সেই কথাটি অন্যের কাছে পৌঁছে দেয় কোরআন মাজিদে আল্লাহ তালা সুরা মা এদার মধ্যে বলেছেন রসুল্লাহ সাল্লু আলহ সাল্লামকে উদ্দেশ্য করে ইয়া আইহার রসুল মাংিলা ইলাইকা তা হু এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে ইয়ার আল্লাহ আপনি আপনার কাছে যে ওহি আমি নাজিল করেছি কোরআন নাজিল করেছি সেই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহ আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন আর যদি আপনি এটা পৌঁছে না দেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই সেই হিসাবে কোরআন মাজিদে আরও অনেকগুলো আয়াত আছে সেই আয়তের মধ্যে রসৌল্লা সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন যে তিনি যা আল্লাহর পক্ষ থেকে জানছেন সেটা যেন তিনি মানুষের কাছে পৌঁছে দেন সেই হিসাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে আবার পৌঁছে দেওয়ার জন্য আদেশ করেছেন তিনি যেমন বিদায় হজের সময় বলেছেন ফালিউব আল্লিগি শাহিদুল গাইবা আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে বললাম এবং আগে পরে বলেছি সেই কথাগুলো তোমরা যে যতটুকু জানো হুবহু আমার কথাটা তোমরা মানুষের কাছে পৌঁছে দিবে একটি কথাও যদি তুমি জানো সেই একটি কথাও পৌঁছে দিবে সেই হিসেবে আমরা বলতে পারি আমরা মুসলমান হিসাবে আমরা মানুষ হিসাবে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের সুন্দর কথা যে যতটুকু জানি সঠিকভাবে আমরা একে অপরের কাছে পৌঁছে দেবো যাতে যিনি পৌঁছে দিবেন তার সাইতে হয়তো যিনি শুনবেন তিনি বেশি আমল করবেন হতে পারে সেই হিসাবে আমরা এই পৌঁছে দেওয়ার জন্য সবাবের অধিকারী হব রসল্লা সাল্লাহ সাল্লাম দ্বিতীয় যে কথাটা বলেছেন হাদিসু আং বানি ইসরায়েল ও আল্লাহ হারাজ বানি ইসরায়েল বলতে ইহুদি জাতি মুসা আল্লাহ হেসাল্লাম আল্লাহ নবী তার অনুসারী বলে যারা দাবি করে তাদের কথা বলা হয়েছে তাদের কিতাবে অথবা মুসা আলাহি সাল্লামের নামে যে কথাগুলো প্রচলিত রয়েছে সেই কথাগুলো যদি কোরআন এবং হাদিসের বিপরীত না হয় তার সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে সেটা আমাদের পৌঁছে দিতে কোনো অসুবিধা নাই যেমন কোরআন মাজিদের মধ্যে রয়েছে কোরআন মাজিদের মধ্যে রয়েছে সুরাতুল আলার মধ্যে ইন্নাহাদ আলা আলাফি সুহফিল উলা সোহফি ইব্রাহিম মুসা। এই সুরার মধ্যে বলা হয়েছে কদ আফলাহ মং তাজাক্কা ওদাকা রসমা রব্বিহি ফাসল্লা যে আল্লাহ তালা বলছেন কদ আফলাহমাং তাজাক্কা সে সফলতা লাভ করেছে যে পবিত্রতা অর্জন করেছে বাইরের পবিত্রতা ভিতরের পবিত্রতা যে পবিত্রতা অর্জন করতে পেরেছে পাক পবিত্র থাকতে পেরেছে হারাম থেকে দূরে থাকতে পেরেছে সে সফলতা অর্জন করেছে অজাকারসমারব্বিহিফা সাল্লাহ এবং আল্লাহর নাম নিয়ে আল্লাহর স্মরণে যে নামাজ আদায় করতে পেরেছে সালাত আদায় করছে সে সফলতা লাভ করেছে উলা এই সুরার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন যে এই কথাগুলো মুসা এবং ইব্রাহিমের সহিফার ভিতরে তাদের পুস্তিকার ভিতরে আল্লাহ তাদেরকে যে কিতাব দান করেছেন সেই কিতাবের মধ্যে এই কথাগুলো রয়েছে তাহলে দেখা যায় কোরআন মাজিদের আমাদেরকে সেই কথাগুলো বলতে বলা হয়েছে সুতরাং আমরা যে কথাগুলো বনু ইসরায়েল বা ইহুদি জাতির থেকে আমরা সঠিক কথা হিসাবে কোরআন মাজিদের এবং হাদিস শরীফের সাথে সাংঘর্ষিক না হবে সেই কথাগুলো আমরা তাদের নামে চালিয়ে দিতে পারি মুসা আলাহ সাল্লামের নামে আমরা বলতে পারি ভালো কথাগুলো বলতে পারি ভালো কথা অন্য হাদিসে এসেছে কালেমাতুল হেকমাতেদ্দ আ আ আ হাকিম প্রজ্ঞাপূর্ণ কথা সেটা যেখানেই হোক যেই বলুক না কেন সেই কথাটা একজন জ্ঞানী লোকের জন্য হারানো বস্তুর মতো যেমন সামান্য একটা বস্তু হারিয়ে গেলেও আমরা সেটা খুঁজতে থাকি আর যদি সেটা হয় কোনো দামি বস্তু তাহলে আমরা তো হন্যে হয়ে সেটা খুঁজতে থাকি সুতরাং কোনো ভালো কথা যদি আমরা কোনো মানুষের থেকে জানি বিশেষ করে এই হাদিসের মধ্যে বলা হয়েছে বন ইসরায়েল থেকে ইহুদি জাতি থেকে আমরা যদি জানি সেটাও আমাদের বলতে কোনো অসুবিধা নাই হাদিসের শেষ অংশে রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তবে সাবধান থাকতে হবে কাদা বা আলাইয়া মোতাহা তুমিন্নার আমার নামে যে মিথ্যা বলবে তাহলে সে তার ঠিকানাটা দোজোকে ঠিক করে নাই আমরা যদি সহী বুখারির দিকে নজর করি তাহলে সহি বুখারির মধ্যে আমরা এরকম বাইশটি হাদিস পাব যে হাদিসগুলির বর্ণনাকারী রসরুল্লা সাল্লাহ সাল্লাম এবং ইমাম বুখারি মাঝখানে মাত্র তিনজন যাকে সুলাসিয়াতে বোখারি বলা হয় হাদিসের শেষাংশ থেকে যদি আমরা খেয়াল করি মান কাদা বা আলাইয়া ফালিয়া তা আমিদান ফালিয়া মিনান নার যে রসল্লা সাল আলিয়া সাল্লাম বলেছেন আমার নামে যে মিথ্যা চালিয়ে দিবে যা আমি বলিনি সেজন্য তার ঠিকানাটা দোজোকে ঠিক করে নেয় আমরা যদি সহি বুখারির দিকে লক্ষ্য করি তাহলে সহি বুখারিতে সোলাসিয়াত নামের যে বাইশটি হাদিস রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সোলাসিয়াত হাদিসের মধ্যে প্রথম হাদিসটি হচ্ছে এই হাদিসটি সেখানের শব্দের পরিবর্তন রয়েছে সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলাইয়া মা মালাম আকুল ফালিয়া তদাহ নার আমি যা বলিনি আমার নামে সেটা যে চালিয়ে দিবে সেজন্য তার ঠিকানাটা দুজকে ঠিক করে নেয় এখানে রসোল্লা সোলাসম অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন ওই সমস্ত লোকদেরকে যারা হাদিস বলতে থাকে কিন্তু হাদিসের মান হাদিসের যাচাই বাছাই তারা করে না বিশেষ করে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন লোককে হাদিস বলতে শুনি অথচ সেই হাদিসটি কোন মানের সেটা তিনি বলতে পারেন না হাদিসটি কোন কিতাবে আছে তাও বলতে পারেন না হাদিসটি দ্বারা কি সাব্যস্ত হয়েছে সেটাও তিনি বলতে পারেন না যদি এরকম অজ্ঞতা থাকে তাহলে তিনি কিন্তু হাদিস বর্ণনা করবেন না যারা হাদিস বিশারত ইমাম বোখারি মুসলিম সহ যারা সারা দুনিয়ায় বিখ্যাত হাদিস বিশারত তাদের কথা হচ্ছে এটা বিশেষ করে ইমাম মুসলিম রাহমা তালা তিনি বলছেন যিনি হাদিস বলবেন তিনি হাদিসের মান বলবেন হাদিসটি কোথা থেকে আসছে তা বলবেন হাদিস দ্বারা কী সাব্যস্ত হয়েছে তা বলবেন এই জ্ঞান যিনি অর্জন করতে পারেননি তিনি আল্লাহর নবীর হাদিস বলতে যাবেন না এবং সেই ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে যে আমরা ভালো জিনিসের কিন্তু ভেজাল তৈরি হয় সুতরাং রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের কথাগুলো রসর আল্লাহ সাল্লামের বাণীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের পরেই যার মর্যাদা সুতরাং এর মধ্যে কিছু ভেজাল এর মধ্যে কিছু জাল জালিয়াতি ইত্যাদি বিভিন্ন সময়ে লোকেরা দুষ্ট লোকেরা করেছে সেই দুষ্ট লোকেদের জাল জালিয়াতি সম্পর্কে আমাদের সম্য জ্ঞান অর্জন করে রসরুল্লাহ সাল আলহামের সঠিক হাদিসগুলো আমাদেরকে বলতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই হাদিসের তিনটি অংশের মধ্যে শেষ অংশে এই কথাটাই বলেছেন যে আমার সম্পর্কে যে বলবে সে যেন সাবধানভাবে বলে যে কথা আমি বলিনি আমার নামে যেন সেটা চালিয়ে দেওয়া না হয় আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের তিনটি অংশের উপরে আমল করার